সনাতনী অনুসারীদের সবথেকে বড় আয়োজন শারদীয় দুর্গা পূজা। গত বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গা পূজার মহায়োজন, তারপর অষ্টমী পেরিয়ে নবমী, তারপর ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। সেই সাথে যদি আপনাদেরকে দেখাই যে এই এলাকা জুড়ে কিন্তু বেশ মানুষের জমায়েত হয়ে গিয়েছে, পুরো জায়গা জুড়ে কিন্তু একদম নিরাপত্তার বেষ্টনী দিয়ে একদম ঘিরে রাখা হয়েছে। সেই সাথে আরেকটা বিষয় যদি বলে রাখি যে আজকে তিন বাহিনীর যে লোক, মানে যারা লোক রয়েছে, তারা কিন্তু আসলে খুব সুন্দরভাবে বিষয়টিকে খেয়াল করছেন। সেই সাথে আরেকটা বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানকে যারা ধরছেন তাদেরকেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় তারা বারবার মাইকে উল্লেখ করছেন, সেটি হচ্ছে যারা সাঁতার আসলে জানে না তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই যে শুরুর প্রবেশ মুহূর্তে কিন্তু একদম সেনাবাহিনীর যে সদস্য রয়েছেন তাদের একদম সরব অবস্থান রয়েছেন, পাশাপাশি পুলিশ রয়েছেন, কোস্ট গার্ড রয়েছেন, এবং এই যে নদীতে কিন্তু বেশ কয়েকটি যে টহল টিম রয়েছে তারা কিন্তু প্রতি মুহূর্তে টহল দিচ্ছে যাতে করে এই জায়গাটিতে কোনো প্রকার আসলে অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে প্রতিমাগুলোকে এগিয়ে আনা হচ্ছে নৌকার দিকে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে বিসর্জনের জন্য এই নৌকাগুলোকে ছেড়ে দিবে। নৌকায় তোলা হচ্ছে, আমরা দেখছি ধীরে ধীরে ঢাকের তালে তালে এগিয়ে আসছেন প্রতিমা নিয়ে। এই যে এগিয়ে যাচ্ছে, কত দূর থেকে আসছেন? টিকাতুলি থেকে। কেমন লাগছে? ভালো। এই দেবীকে বিসর্জন দিয়ে, হ্যাঁ, প্রতিবারের মতো না কেন? অংশ সেটিকেও তারা তুলে ফেলছেন। আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে কোথায় থেকে আনা হয়েছে। হ্যাঁ, কেমন লাগছে এই যে প্রতিমাকে বিসর্জন দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমরা দেখছি যে ধীরে ধীরে এই যে এখানে বেশ কয়েকটি নৌকা রয়েছে, এবং এই জায়গায় যারা আয়োজক রয়েছেন তারা কিন্তু আসলে জানিয়েছেন যে এবারে যে দুটি আসলে প্রতিমাকে একবারে বিসর্জন নিয়ে একবারে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যেতে পারবেন। সেই সাথে এই জায়গাতে নিরাপত্তার বিষয়টি যেটি বলছেন প্রশাসনের পক্ষ থেকে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য তারা ব্যাপক নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে পুরো রাজধানীর যে ওয়াইজ ঘাট রয়েছে সেটিকে একদম নিরাপত্তার চাদরে মুড়িয়ে রেখেছেন।
আমরা দেখছি যে ধীরে ধীরে প্রতিমাকে এই নৌকায় তোলা হচ্ছে এবং সব থেকে বড় যে প্রতিমাটি সেটিকে ধীরে ধীরে এগিয়ে আনছে। আমরা এখন এই একদম প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত চলে যাব এবং একটি নৌকায় আসলে এইভাবে ধীরে ধীরে তোলা হচ্ছে। আজ বিজয়া দশমীর এই দিনে কিন্তু বিসর্জন তারপরে কতদূর থেকে আসছেন? আমরা হচ্ছে টিকাটুলি সেন্ট্রাল মেন্স কলেজ থেকে এসেছি, আমাদের ইয়াং স্টার পূজা কমিটি। আচ্ছা, কেমন লাগছে সব মিলিয়ে? এবারে কেমন কাটলো পূজা? আচ্ছা, এবারে দুর্গার কাছে কি প্রত্যাশা? আগামী আমাদের বাংলাদেশে যেন আরো সুন্দর হয়, ভালো হয়, আমরা যেন আরো শান্তিপূর্ণ মানে সবাই একসাথে থাকতে পারি, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠতে পারে, সেটাই হচ্ছে প্রত্যাশা। ঠিক আছে, ধন্যবাদ। কেমন লাগছে ভাই? এই যে অসম্ভব ভালো লাগছে। বিজয়া দশমীর শুভেচ্ছা সবাইকে, বিজয়া দশমী সবার জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য, আপনাদের সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা, বাংলাদেশ চিরজীবী হোক। ভাই কেমন লাগছে এই যে মাকে বিসর্জন দিয়ে দিচ্ছেন? ভালো লাগছে, কিন্তু প্রত্যেকবার মতো এবার সেরকম আর কি মানে মজাটা আমরা করতে পারিনি বা আনন্দটা আমরা করতে পারিনি, তার জন্য আমাদের খুব খারাপ লাগছে। কেন, সেটা কি কারণে হলো না? আসলে সেটা তো আমরা বলা যাবে না, কিন্তু আমাদের খারাপ লাগতেছে আর কি, মা চলে যাচ্ছে, সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে আমাদের খারাপ লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা দেখছি ইতিমধ্যেই ধীরে ধীরে প্রতিমাগুলোকে নিয়ে আসা হচ্ছে নৌকায় এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নৌকাটি ছেড়ে দেবে। আসলে খুব বেশি তারা সময় নিচ্ছে না, খুব দ্রুতই আসলে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। সেই সাথে আয়োজক যারা রয়েছেন তারা আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে রাত 12টার মধ্যেই কিন্তু তারা যেভাবেই হোক এই প্রতিমা বিসর্জন দেওয়ার যে কাজটি সেটি শেষ করার জন্য এখানে ঢাকের তালে কিন্তু
হয়েছে। Thank you.
Thank you.